অভিনীল হত্যাকাণ্ডৰ 5 বছৰ এতিয়াও নিয়াৰ অপেক্ষাত পৰিয়াল সরকারি সাক্ষীৰ ৰহস্যজনক ভূমিকা রাজ্য জোকাৰি যোৱা অভিনীল হত্যাকাণ্ডই অতিক্রম করিলে 5টা বছৰ 2018ৰ 8 জুনত কার্বি আংলং জিলাৰ ডকমকাত হোপা ধৰাৰ সন্দেহত একাংশ লোকে নৃশংসভাৱে হত্যা কৰিছিল অভিজিৎ নাথ আৰু নীলোৎপল দাসক 5 বছৰৰ ন্যায়ৰ অপেক্ষাত বঞ্চিত দুটাকৈ পৰিয়াল ঘটনা সংঘটিত হোৱাৰ পিছতেই ৰাজ্যজুৰি সৃষ্টি হোৱা প্ৰতিবাদ আৰু দাবীৰ পিছত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল ঘটনাত জড়িত 48 জনকৈ অভিযুক্তক তার ভিতরতে আছিল এজন জুভেনাইল সেই সময়ত এই ঘটনার ক্ষিপ্র তদন্ত করে আরক্ষীয়ে আদালতত দাখিল করেছিল 800 পৃষ্ঠা জোড়া অভিযোগনামা তেতিয়ার প্রায় আরম্ভ হয়েছিল এই গোচরটির বিচার প্রক্রিয়া নগাঁওর সত্র ন্যায়াধীশের আদালতত এতিয়াও চলি আছে এই গোচরের বিচার প্রক্রিয়া গোচরটোত আছিল 71 গৰাকীকৈ সাক্ষী ইয়াৰে এজন জুভেনাইল আন এজন সরকারি সাক্ষী ইতিমধ্যে 69 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে আদালতত পিছে এগৰাকী এডিশনেল এসপি পর্যায়ের সাক্ষীয়ে বিভিন্ন অজুহাত দেখাই সাক্ষী দিবলৈ উপস্থিত নহল আদালতত যার বাবে বহুদিন ধরে আদালতত বিচার প্রক্রিয়ার অগ্রগতি হওয়া নাছিল গোচরটোর এতিয়াও ন্যায়ালয়তে ওলমি আছে গোচরটোর বিচার প্রক্রিয়া ফাস্ট ট্রেক আদালত হওয়ার পিছতো 5 বছরের ন্যায়ের অপেক্ষাত বঞ্চিত হয়ে রয়েছে অভিনীলর দুয়োটা দুর্ভোগিয়া পরিয়াল বৃহস্পতিবারে পঞ্চম মৃত্যুবার্ষিকীত নীলোৎপলর পিতৃয়ে ঘরতে মুকলি করিলে এটা স্মৃতিকক্ষ নীলোৎপলর দীর্ঘদিনীয়া এটা আশা পূরণ করিলে পিতৃয়ে পিছে প্রশ্ন হয়েছে কেতিয়ালৈ ন্যায় লাভ করিব দুয়োটা পরিয়ালে ভিডিও জার্নেলিস্ট সৌরভদের সহ সমরজ্যোতি শর্মার রিপোর্ট প্রাগ নিউজ।